হচ্ছে একজন দর্শক প্রশ্ন করেছে যে আসমা নামে একজন যে চোখের চারপাশে যে ডার্ক সার্কেল হয় এটা যদি জেনেটিক হয় এটা কি দূর করা সম্ভব কিনা? অফকোর্স, এখন মূল কথা হচ্ছে যে আমরা দুনিয়াটা এখন লাইটের উপর, লাইট রিফ্লেকশন। তোমাকে ইয়াং লাগবে কীভাবে? তোমার চোখের মুখের উপর যখন ফোকাসটা পড়বে, যেই জায়গায় লাইট রিফ্লেকশনস হবে, সেটাই হচ্ছে তোমার ইয়াংনেস বা তোমার গ্লোয়িংয়ের মূল ব্যাপার। যে আজকের প্রোগ্রাম গ্লো অ্যান্ড হিল, সো গ্লো করতে তোমার রাইট রিফ্লেকশন করতে হবে। চোখের নিচে যে আন্ডার পেরিঅরবিটালের তিন চারটা কারণ আছে, যেমন এনিমিয়া হলে হতে পারে, চোখের নিচে যে কোনো কারণে ড্রাগসের কারণে হতে পারে, অনেক কারণে জেনেটিক যদি হয়, আর ইয়ের কারণে হয়, এই কী বলে এখানে ভলিউম লসের কারণে হয়। ভলিউম লসটা ভেরি ইম্পর্টেন্ট, মানে ভলিউম লস হওয়ার কারণে চামড়া কিন্তু কালো না উপরে, তুমি টানলে দেখবে চামড়া কিন্তু মোটেও কালো হয় না, শুধুমাত্র ভলিউম লসের কারণে এটা গর্তে ঢুকে গেল, লাইট রিফ্লেকশনে কালো লাগছে, ছায়া পড়ছে দেখে। সুতরাং আমরা যেটা করি সেটাকে আমরা এখানে দুটো কাজ করি, আমরা এখান থেকে একটা ক্যানুলা ঢুকিয়ে দিয়ে সবগুলো মাসেলের নিচে দিয়ে গিয়ে পেরিওস্টমের উপরে ফিল করে দিলে চোখে একটা গর্ত, এতটুকু জায়গা যদি, হ্যাঁ এতটুকু গর্তটা আমরা উঁচু করে দিই, গর্তটা উঁচু করে দিলে সে দেখুন ছায়াটা আর পড়ছে না, এবং একদম অ্যাবসলুটলি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে চোখে যে অনেকের যে আই ব্যাগ হতো, সে আই ব্যাগগুলো আমরা আগে লেজার দিয়ে তুলতাম, ট্রান্সকনজাংটিভাল, হ্যাঁ ট্রান্সকনজাংটিভাল করতাম, অথবা আমরা মেজোথেরাপি দিয়ে গলিয়ে দিতাম, হ্যাঁ কিন্তু মেজোথেরাপি দিয়ে গলিয়ে দিলেও সেটা একটা ডাউন টাইম ছিল, চোখটা ফুলে যেত, তারপরে ঠিক হতো বা ও প্রপারলি হতো না। এখন চোখে যদি আই ব্যাগও থাকে নো প্রবলেম, আমরা তলে দিয়ে গিয়ে বাকি যে ছোট্ট জায়গাটা আছে সেটাকে আমরা ফিল করে দিই, ফিল করে দিলে চোখটা বড় বড় টানা টানা হয়ে যায়, আর তার মধ্যে যদি আমরা ব্রাউটাকে লিফট করে দিই এবং একদম ভালো করে দিই, আবার ভিটা করে দেওয়া, কাউকে সুপার মডেল লুক করে চিকটাকে ঠিক করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি সবগুলোই করতে পারি, স্বপ্নের মুখ আমরা পেতে পারি, স্বপ্নের মুখ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি যেটা বলি সেটা আমি উইল ট্রান্সফর্ম ইউ টু ইউর বেস্ট ভার্সন, এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকের সৌন্দর্য, তোমার সৌন্দর্য একরকম, আমার সৌন্দর্য একরকম, আরেকজনের সৌন্দর্য একরকম, ওয়াই নট বি দ্য বেস্ট ভার্সন, বেস্ট ভার্সন।